ভেরি ভেরি গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন, আর নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকে তো আমাদের সেই ঘুরতে যাওয়ার দিন, আর আমাদের ট্রেন হচ্ছে বিকেল 4:39, মানে ওই 4:40 ধরো, তো 4:39 আমাদের ট্রেন। আমাদের এই এখান থেকে বর্ধমান যেতে হবে, আর বর্ধমান থেকে তারপর রাত্রেবেলা ট্রেন আছে, যে ট্রেনে করে আমরা বেনারস যাবো। রাত্রেবেলায় কটাই ট্রেন আছে? ওই 9:30 করে বা 9:20 নাগাদ করে এরকম একটা ট্রেন আছে, ঠিক আছে? তো সেটার টিকিট কাটা আছে। আর এখন যে ট্রেনটা করে আমরা বর্ধমান যাব, সেটার টিকিট একটু পরে রাজ কেটে নেবে, বাড়ি থেকে কেটে নেবে অনলাইনে। আর রাজ এখন বাড়িতে নেই, ও অফিস গেছে, অফিস থেকে এখনও ফেরেনি। আর আজকে আমি রান্নাবান্না কিছু করিনি, আমি কিচেনটা পরিষ্কার করে আমি গুছিয়ে রেখে দিয়েছি, রান্না করিনি। কেন কি বলো তো, রান্না করলে আবার সে বাসনপত্র মাজতে হবে, সেই কারণে রান্না করিনি। রাজ অফিস থেকে ফেরবার সময় ধোসা নিয়ে আসবে বলেছে, তো ওই ধোসা খেয়ে নেবো দুজনে মিলে। আর ওই দুটো ডিশ হবে আর বাকি হবে, সেইটুকু খালি মেজে নেবো। ওই দেখো লাগেজ গুছিয়ে রেখে দিয়েছি, মোটামুটি গোছানো হয়ে গেছে। আর জল বাড়ি থেকে নিয়ে যাচ্ছি না, জল রাজ কিনে নিয়ে আসবে, ওই বোতলটাই নিয়ে যাবো, বাড়ির বোতল নিচ্ছি না, ওই বাইরে থেকে ওই বিসলারি বা কিনলির বোতল নিয়ে আসবে, সেটা নিয়ে যাবো। তো মোটামুটি রেডি হয়ে গেছি প্রায় বলতে পারো, মানে এখনো তৈরি হয়নি, মানে ওই সমস্ত গুছিয়ে নিয়েছি সেটাই আমি বলতে চাইছি। আর রাজ আসবে, তারপরে লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে নিয়ে তারপরে রেডি হয়ে নেবো। আর তারপরে জানি না তোমাদের সাথে আর কথা বলতে পারবো কি পারবো না, তো সেই কারণে এখনই কথা বলে নিলাম, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আগামী ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? এখন আমরা লোকাল ট্রেনে করে বর্ধমান যাচ্ছি, আর বর্ধমান যেতে মোটামুটি আমাদের 2 ঘন্টা সময় লেগেই যাবে। তো এখন ট্রেনের মধ্যে যেহেতু অনেক কথাবার্তা হচ্ছে, তো সেই কারণে আমি আর তোমাদের সাথে কোনো কথা বললাম না, একেবারে বর্ধমান স্টেশনে নেমে তোমাদের সাথে কথা বলবো। এখন আমরা বর্ধমানে ঢুকে পড়েছি, আর এই দেখো এখন স্টেশনে রয়েছি। আর আমরা এখন যাব ওয়েটিং রুমে, এখন ওয়েটিং রুমে গিয়ে কিছুক্ষণ বসবো, রেস্ট নেবো, কারণ আমাদের ট্রেন রয়েছে 9:20, তো সে কারণে আমাদেরকে ওয়েটিং রুমে বসতে হবে। আর এই মাত্র জাস্ট নামলাম, আর রাজের একজন কলিগের সাথে দেখা হয়ে গেছিলো, তো রাজ কথা বলছিল, তো সে কারণে আর আমি তোমাদের সাথে কথা বলিনি তখন। এখন আমরা ওয়েটিং রুমের দিকে যাচ্ছি, আর লাগেজটা নিয়ে যেতে রাজের বেশ কষ্টই হচ্ছে, কিন্তু কিছু করবার নেই। আমরা অনেকক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, তো কোনো কুলির দেখা পেলাম না, তো যে কারণে বাধ্য হয়ে নিজেরাই এখন লাগেজটা নিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা এখন ওয়েটিং রুমে চলে এসেছি, লাগেজ রাখার পর রাজ এখন ফোনে কারোর সাথে কথা বলছে। সামনেই একটা লবি আছে, তো চলো তোমাদের লবিটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। ওয়েটিং রুমে লাগেজ রেখেছি, আর এখন চলে এলাম লবিতে। তো লবি থেকে তো চারিদিকটা তোমাদেরকে দেখালাম, ভীষণ সুন্দর না দেখতে? আমরা জানো তো আগে বর্ধমানে থাকতাম, তো অনেকদিন পর বর্ধমানে এসেছি, বেশ ভালো লাগছে। এখনও চুলটুলগুলো আছড়ায়নি, ট্রেনে হাওয়া দিচ্ছিলো তো চুলগুলো খারাপ হয়ে গেছে, আর চুলটা আছড়ে নেবো। আর রাজ এখন ওয়েটিং রুমেই বসে আছে, আমি চলে এলাম লবিতে। বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, কেন কি ট্রেন অনেকটাই দেরিতে আছে আমাদের। আর আমরা এখানেই ডিনার করে নেবো, ডিনার করে একেবারে ট্রেনে উঠবো। এখন আমরা ডিনার করে নেব, তো সে কারণে রাজ প্যাকেট থেকে খাবার বার করে নিচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ডিনারে আমরা কি নিয়েছি। এই দেখো, এই প্যাকেটে রয়েছে 4 পিস স্যান্ডউইচ, আর এটা কিন্তু ভেজ স্যান্ডউইচ।
আর সাথে রয়েছে দুটো জল ভরা সন্দেশ আর একটা ছোট কোল্ড ড্রিঙ্কস। বাড়িতে থাকলে আমরা কোনোদিনও এত তাড়াতাড়ি ডিনার করি না, আজকে যেহেতু ট্রেনে ওঠার ব্যাপার আছে তো সেই কারণে ওয়েটিং রুমেই আমরা ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে নিলাম। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ট্রেন 17 মিনিট লেট আছে, তো জানি না কতক্ষণে আসবে। আপাতত তো 17 মিনিট দেখালো যে 17 মিনিট লেট আছে। রাজ এখন ওয়েটিং রুমে বসে আছে, আমি চলে এলাম আবার লবিতে। আর কতক্ষণ আর ওয়েটিং রুমে বসে থাকবো, ভালো লাগছে না, বোর হয়ে যাচ্ছি। তো সেই কারণে মাঝে মধ্যে ওয়েটিং রুম থেকে বেরিয়ে ওই সামনে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা একটু ঘুরছিলাম, তারপর আবার চলে এলাম এই লবিতে। তবে এখন লবিতে না একটুখানি ঠান্ডা লাগছে আর একটু কুয়াশাও পড়েছে, আর বেশিক্ষণ এখানে থাকবো না, হয়তো আবার ঠান্ডা লেগে যাবে। বেশ কিছুক্ষণ লেট করার পরে বিভূতি এক্সপ্রেস ফাইনালি স্টেশনে ঢুকছে আর আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি। এইমাত্র ট্রেনে উঠলাম আমরা, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমাদের ট্রেনটা 20 মিনিট লেট আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছবে। দেখো শোয়ার ব্যবস্থা করে নিয়েছি, এবার ঘুমিয়ে পড়বো। গুড নাইট। গুড মর্নিং। এখনো বেনারস পৌঁছতে আমাদের 2 ঘন্টা সময় লাগবে, এখনো 2 ঘন্টা আমরা ট্রেনে থাকবো। আর যদি ঠিকঠাকভাবে ট্রেনটা যায় তাহলে 2 ঘন্টায় পৌঁছে যাবো, আর যদি একটু লেট করে তাহলে আবার আমাদেরও লেট হয়ে যাবে পৌঁছতে, দেখা যাক কতক্ষণে পৌঁছই। আর এই দেখো বাইরের অবস্থা, এখানে কিন্তু কুয়াশা নেই, এখানে ভালোই রোদ আছে। আর ট্রেনের ভিতরে ঠান্ডা লাগছে, বাইরে জানি না ঠান্ডা লাগবে কি না, কেন কি বলতো এসি চলছে তো তাই জন্য ঠান্ডা লাগছে। ট্রেনটা ঠিকঠাকই চলছিল কিন্তু এখন এসে আবার ব্যাসনগরে দাঁড়িয়ে গেল। যেভাবে চলছিল মোটামুটি পৌঁছে যেতাম তাড়াতাড়ি, কিন্তু এই দাঁড়িয়ে গেল তো একটু দেরি হয়ে যাবে। অনেকক্ষণ দাঁড়ানোর পর ট্রেনটা ফাইনালি ছেড়ে দিয়েছে আর সামনেই একটা গঙ্গা ব্রিজ আছে, 3 কিলোমিটার না, একটা গঙ্গা ব্রিজ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, যদি কুয়াশা না থাকে তো অবশ্যই ভালো করে দেখতে পাবে, আর কুয়াশা থাকলে তাহলে ভালো করে দেখতে পাবে না। তাও আমি এখান থেকে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। আমাদের ট্রেনটা এখন কাশী স্টেশন ক্রস করছে আর পরে হচ্ছে বারাণসী জংশন, তো আমরা বারাণসী জংশনে নামবো। ফাইনালি এখন আমরা বারাণসী জংশনে চলে এসেছি আর এখন আমরা স্টেশনের বাইরে চলে এসেছি, তোমাদেরকে একবার স্টেশনটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে দেখালে অবশ্য বুঝতে পারবে না, আমি তোমাদেরকে দেখতে বেরো করে দেখাবো, ঠিক আছে? আর ট্রেনটা ঠিকঠাক হলে আরও আগে পৌঁছে যেতাম। এখন বাজে 9:50, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একবার স্টেশনটা দেখিয়ে দিচ্ছি।
এখন আমরা একটা টোটো বুক করে হোটেলের দিকে যাচ্ছি, আর হোটেলের রুম আমরা অলরেডি অনলাইনে বুক করে রেখেছি। টোটো করে যেতে যেতে বেশ রাস্তাঘাটগুলো দেখতে ভালোই লাগছে, আর রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার টিপটপ আর খুব সুন্দর সাজানো গোছানো। যেহেতু রিক্সা করে আসতে হলো বেশ অনেকটাই দেরি হলো, তো যাই হোক ফাইনালি আমরা এখন হোটেলে চলে এসেছি। আর বলো না বন্ধুরা, এখন তোমাদেরকে যে হোটেলটা দেখালাম না, ওই হোটেলের একটা রুম অনলাইনে বুক করা হয়েছিল। তো গিয়ে দেখছি কি হোটেলের রুমটা এত ছোট আর কেমন সাজানো নয়, মানে খুবই কেমন যেন, কিন্তু অনলাইনে বেশ সুন্দর লাগছিলো দেখতে, তো আমরা বুক করে নিয়েছিলাম। তো এখন আমরা ওই হোটেলটা থেকে বেরিয়ে চলে এসেছি। আমি এখন এই দোকানের সামনে এখন লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, আর রাজ গেল এখন হোটেল দেখতে। তোমরা ভেবে দেখো কি দুর্ভোগ, ট্রেন থেকে নেমে মানে এখন পর্যন্ত ফ্রেশ হয়নি, মানে আর শরীরটা ভালোও লাগছে না। এখন রাস্তা পাশে আমি দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে, আর রাজ গেছে এখন হোটেল দেখতে। অনলাইনে দেখলাম, তখন দেখলাম যে বেশ ভালোই রুমগুলো, বেশ বড় বড় রুম, ছবিটা এমনভাবে দিয়েছে যে ওরকমই মনে হয়েছিল, কিন্তু এসে দেখছি যে একেবারে ছোটো ছোটো রুম। তো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল। এবার দেখা যাক এখানে কেমন হোটেল আছে না আছে কিছুই জানি না, রাজ দেখতে গেল, তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করবো। আজকে অনেক হয়রানি হলো, বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করবার পর রাজ এই হোটেলটা খুঁজে পেয়েছে। তো এখন আমরা এই হোটেলের ভিতরে যাচ্ছি, একটু পরে তোমাদের হোটেলের রুমটা দেখিয়ে দেব। আমরা এখন হোটেল দেবাইনের 307 নম্বর রুমটা নিলাম, আর এই রুমটাতে এখন ঢুকছি, তোমাদেরকে দেখিয়ে দিই রুমটা কেমন। তো সামনে দেখতে পাচ্ছ বেডটা রয়েছে, বেডটা ভীষণই সুন্দর সাজানো রয়েছে, দেখতে ভালো লাগলো। আর এই রুমটা সাজানো কিন্তু একটু ছোট, মানে খুব বেশি যে বড় সেরকম নয়, এই হোটেলে মোটামুটি এরকম সাইজেরই সবগুলো রুম। তো যাই হোক এটাই নিলাম, আর সাথে সাথে তোমাদের এই সাইডটা দেখিয়ে দিচ্ছি। এদিকে রয়েছে টিভি, আর এখানে রয়েছে টি মেকার, আর এখানে আরও কী রকম রয়েছে, এটা কি টি টেবিল বোধ হয়, হ্যাঁ টি টেবিল টাইপেরই কিছু রয়েছে। যাই হোক আমি তো প্রথমে এসেই তোমাদেরকে দেখাচ্ছি, আমি নিজেও ভালো করে দেখিনি কী কী রয়েছে। তো এই জায়গাতে একটা চেয়ার রয়েছে, আমাদের লাগেজ এখানে রেখে দিলাম। আর এদিকে রয়েছে একটা বড় একটা আয়না রয়েছে, আর ওদিকে যে দরজাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাথরুমের দরজা, এই হচ্ছে জিনিস। আর এখানে দেখো একটা রয়েছে এসি, এসি তো এখন লাগবে না, এখন যথেষ্টই ঠান্ডা আছে। আজকে খুব হয়রানি হয়ে গেল আমাদের, আগের হোটেলের রুমগুলো যদি ঠিক থাকতো তো এতক্ষণে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতাম ঘুরতে, কিন্তু আর সেটা আর হলো না। তো যাই হোক খোঁজাখুঁজি করার পরে এই একটা হোটেল পাওয়া গেল, আর এই হোটেলের রুমটা ভালোই, খুব একটা যে খারাপ সেটা বলবো না, তবে রুমটা আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু ছোট যাই পেয়েছি এখন এটাই ম্যানেজ করে নিতে হবে, থাকবো তো দুদিনের জন্য, তাই এটাই ঠিক আছে, খারাপ একেবারে নয়, ঠিকই আছে। মানে আগের হোটেলটা তো মানে তোমাদের তো দেখালাম না রুমটা, তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারতে ওটা মানে কেমনই যেন। যাই হোক আর সেটা আমি ভিডিও করিনি, এটাতে যেহেতু থাকবো সেই কারণে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আর ব্লগটা তো অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করব না, এরপরে তো ফ্রেশ হয়ে বাইরে ঘুরতে যাব, তখন ওটা একটা আলাদা এপিসোড করবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি, আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানাবে। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে, তোমরা নিজেদের কেয়ার নিও, টাটা বাই বাই।